মদ খেতে হবে ওইখানে আয়। মদ খেতে হবে ওইখানে আয়। কাকা রোহান খুলে রোহান নেই রুমের ভিতরে। কি মদ খেতে হবে ওইখানে আয়। মদ খাওয়ার জায়গা চিঠি দিছে। হ্যাঁ দিছে, চল। এ ভাই দাঁড়া, বাসায় গেলে কি করে হবে? বেশি গা জ্বালাস না। আমি আবার কি করলাম? ভালোভাবে বলছি, গা জ্বালাস না। আরে কথাটা তো শোন, ভালোভাবে বলছি, বেশি গা জ্বালাস না, এমন ভাবে মাথায় মারবো। আরে সোনারা, বলতে দিবি নাকি বাসায় চলে যাবো? তুই ঘরে যাবি দাদা, আমাদের কি? তোদেরই লস, আমার কি মানে? আরে তোদের তো আমি ডেকেছি, তোকে কি করে বিশ্বাস করব? বিশ্বাস করতে হবে না, হুগা মারা খা। বল তাহলে কি করে ডাকলি? চিঠি করে। এ তো সত্যি কথা বলছে। তোর কাছে তো আমার নাম্বার আছে, চিঠি পাঠালি কেন? তোর যদি ফোন দিতাম মদ খাওয়ার জন্য তাহলে আসতি না, সেজন্য চিঠি লেখে দুদিন আগে পাঠাইছি। দেখ আজকে তোরা চলে বাইলি। বেশ দেরি করে লাভ নাই, টাকা দে মদ কিনে নিয়ে আসি। মদ খেতে ভাল লাগছে না, কালকে মদ খেয়ে আসছে, এখন চলে যাবো আমি। তাহলে তুই দে। হ্যাঁ হ্যাঁ, আমাকে তো ডিম আনতে বলছিল, আসতেছি। তাহলে তুই কিছু দে, আমি কিছু দেই, দুজনে মিলে মদ খাবো, চল। না না, আমি ভুলেই তো গেছিলাম, আমার শ্বশুরবাড়িতে লোক আসবে। যদি আমি এখন মদ খেয়ে বাসায় যাই তাহলে শ্বশুরবাড়ির লোকজন সে খারাপ ভাববে। আয় রে কেপটে চোদা গুলো, আয় রে বোদ্দা, আহে আয়, আমি মদ খাবো, আয়। মদ ছাড়লে হবে না, মাঝে মাঝে মদ খাওয়া ভালো। ডিমান কালকে আনবো না। কি বলে? হ্যালো শ্বশুর মশাই, আমি মদ খাওয়াই ব্যস্ত আছি, আপনি কালকে আসেন। আরে সোনা গুলো, টাকার বেলায় নাই, খাওয়ার বেলায় আছে, চল আমি খাবো, চল। বেশ আমি যদি খাওয়াই, চল কুত্তুর মতো খাবি। এত লোক আসার দরকার নাই, তোরা দুজন ঠিক আছে, আমরা মদ আনতে যাই। আচ্ছা ঠিক আছে, চল। ভাই মদ দেন,
কোন ব্র্যান্ড দেব? রয়্যাল এনফিল্ডের দেন। ওটা রয়্যাল এনফিল্ড না, এটা রয়্যাল স্টে। হ্যাঁ ওটাই, 750 দেন। হ্যাঁ ওটাই, 750। না 750 দেন। হুম ওটাই বলছি, রয়্যাল স্টে 750। ফাজলে মিসু দাও, রয়্যাল স্টে 750 দাও, নাহলে আমি বাইক চলে যাই। থাকো তুমি, বেশি লাগাচ্ছিস কেন? আমি দিচ্ছি তো 750। তুমি মদ দেবে নাকি সেটা বলো, নাহলে এক লাফ দিয়ে ওই কেলানে ফেলা দেবো তোমাকে। হাই রে বোদা হে, 750 মানে 750। আমি কি বিশ্বাস করবো? বিশ্বাস করলি কর, না করলে হুকা মারা খা যা। এ ভাই আপনার 750 দেন। আমার দাদু কি তোর বাবার কাছে লোন নিয়েছিল? আগে টাকা দেন তারপরে মাল নেন। হ্যাঁ টাকা আপনার হাতে না, টাকা মুসরের আপনার বিকাশে দেব। দেখেন গেছে না? না আসে নাই। আরে বোদা হে ভালো করে দেখেন। হে ভাই আইছি। এ ভাই টাকা দিয়ে এখন মদ দাও। ভাই মদ দিতে দেরি হলে তাহলে পুলিশ ডাকতাম। অত জারি মেরে লাভ নাই, ওর লাইসেন্স করা আছে। আমরা তো মনে করি তোরা আসবেই না। আমি তো ভাবছি তোরা দুজন চলে গেছিস, আমি আরো একাই খাবো। শোন তোদের আমি একটা গল্প শোনাই, শোনে গল্প পরে শুনবো, আগে প্যাক বানাই। বাজলাম এসে দাও, প্যাক আমি বানাবো। তুই প্যাক বানাই তো আমি খাবোই না। এটা আমি বানাচ্ছি, তুই বানাতে আমি আরে খাবো না। তুই তাহলে কার প্যাক বানাই খাবি বল? আমি নিজে প্যাক বানা নিজেই খাবো। আরে বোকা সুদা, তুই খাবি না তো আমাদের কি? তোরাই খা, আমি বাড়ি চলে যাই। আচ্ছা আচ্ছা তুই বানা, নে বস। তুই কি প্যাক বানালি এগুলা? কেন কি হয়েছে? এইটুকু দেবো, তুই খালি খা নাহলে চলে যা। আচ্ছা দে। আরে পিনি কি হয় না? হেই হালার বুত কামটা করলি কি রে? তুই সব খালি কি আমার দে। আর পিনি গুড বেগি দাদা চিপস করিস নে। কোলে কোলে আমি দেখেছি মদ খেয়ে। তোরা কখনো বোকা সুদা দেখেছিস? না আমি দেখেছি, আমার সামনে তিনজন বোকা সুদা বসে রয়েছে। মদ আছে না? মদ দেন তো একটু। কি করে
হেই গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। কার ভিডিও ভাটা ভালো লাগছে সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক করবেন, শেয়ার করেন, কোন পার্টটা কার ভালো লাগছে সেটা কমেন্টে জানাবেন। তো এরকম ভিডিও আরো যদি চান আমাদের সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর গাইজ, এর নেক্সট পার্ট মানে নেক্সট ভিডিও কি চান সেটা কমেন্টে জানান। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিন। বাই বাই।